নমস্কার নিউজ ব্যাংকারের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব প্রিয়সী আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাতারবাড়ি এলাকার কোপারেটিভ পাড়া এলাকায় একটি রাস্তার বেহাল দশা ছিল এলাকার লোকজনের আগমনে জেলা বিজেপির সভাপতি তথা মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে জানানোর পর সেই রাস্তাটি মেরামত করে দেন এতে খুশি স্থানীয়রা এছাড়াও গোমতি জেলা বিজেপির সভাপতি তথা মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় নির্বাচনের পর কোনো জায়গায় রাজনৈতিক কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটতে দেননি এমনটাই বললেন এলাকার সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই এলাকায় শান্তি সম্প্রীতি বজায় থাকার কারণেই এলাকার মানুষ অনেকটাই খুশি তার পাশাপাশি এই রাস্তা নির্মাণের কাজকে কেন্দ্র করেও কিন্তু এলাকার সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে সেই কথাই কিন্তু জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ কি বলছেন তারা এই বিষয়ে শুনব এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ খারাপ ছিল ভগ্ন দশায় ছিল তো বর্তমানে দেখা যাচ্ছে রাস্তাটা খুব সংস্কার করা হয়েছে কি বলবেন আপনি এলাকাবাসী হিসেবে রাস্তাগুলি যদি ভালো না থাকে তাহলে তো কত অসুবিধা গাড়ি ঘোড়া প্রচুর গাড়ি ঘোড়া চলাচল আবার রেল স্টেশন সঙ্গে আপনারা কতটুকু খুশি এই রাস্তাটা হওয়াতে হ্যাঁ যাতায়াতের সুবিধা কত খুশি তারপরে সরকার আওয়ানোর পরে আমরা কত শান্তিতে আছি অন্যান্য বছর দেখা যেত মানে বিগত বছরগুলিতে নির্বাচনের ফল যখন ফলাফল ঘোষণা হতো তখন সন্ত্রাস হতো এবছর হয়েছে এটা আপনার বাড়ি কোন জায়গায় এলাকাবাসী হিসাবে আপনারা কি কি বলতে চান আপনারা শুনলেন এলাকার সাধারণ মানুষের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা যে খুশি রয়েছেন সেই কথাই কিন্তু বললেন তারা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাতারবাড়ি এলাকার কোপারেটিভ পাড়া এলাকায় একটি রাস্তার বেহাল দশা ছিল দীর্ঘদিন ধরে এলাকার লোকজনরা গোমতি জেলা বিজেপি সভাপতি তথা মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে জানিয়েছিলেন এই রাস্তার ব্যাপারে এবং তৎক্ষণাৎ সেই রাস্তা মেরামত করে দেওয়া হয়েছে এবং যার ফলে এলাকার সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন আগামী দিনে এমনটাই কিন্তু জানিয়েছেন অবশ্যই দ্বিতীয়বারের মতো এবার বিজেপি সরকার গঠিত হয়েছে এবং বিজেপি সরকার গঠিত হওয়ার পরপরই এই রাস্তার মেরামত হওয়াতে রাস্তা নতুনভাবে তারা পাওয়াতে এলাকার সাধারণ মানুষ অনেকটাই খুশি তার পাশাপাশি অভিষেক দেবরায় যিনি মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক তিনি সেই এলাকাতে কোনো রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা কোনো কিছুই হতে দেননি এবং সেই দিকে কঠোর নজর রেখেছেন তার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।